দুর্নীতি বিষয়ে শুধু আমলাদের দিকে আঙুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি সব সেক্টরেই আছে, তবে দুর্নীতি যেই করুক সরকার তাদের বিষয়ে জিরো টলারেন্স। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে এই কথা বলেন মন্ত্রী। এই বাসে থাকবে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। আপাতত দুইটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরবর্তীতে বাড়ানো হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, দুদক স্বাধীনভাবে কাজ করছে, এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে, নেই অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে, আর দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। কি ধরনের আগাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করছিস? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিয়াকশন দিছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বইয়ের প্রতি অনেক ই বেশি না, মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইসো কেলা। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বইয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো আর থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্ত একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।